তোমরা দেখো এসডি পূজা ব্লগার চ্যানেলের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করি। কেতা বন্ধুরা, কেতা খবর? তো আজকে আবার যাই আর আরো জায়গা, মানে সরলা বাজার কই যাই আর তোমরা বাজারটা দেখাই লম। তো চলো এই জায়গাটার মানুষে দেবর দোকানের হাফ বলে চেনে। আর এদিকে গিয়া হয়েছে গিয়া সরসপুর, কদমতলা যাইতে পারবে। আর এদিকে গিয়া হয়েছে গিয়া সরলা, আমরা সরলা যাইতাম। তো চলো সরলা যাই। আর এটা হয়েছে গিয়া দেবর দোকান, আর এই জায়গাটাও দেবর দোকান নামে পরিচিত। একটু বাকি আছে এখন মাত্র, সরলা সাফাতি বাগানের কানে আইসি, দেখতে পারবে আশা করি সামনেও বাগান। তো চলো বাগানে যাই। আশা করি দেখতে পারে বন্ধুরা আমার পিছনেও বাগান। আর এটা হচ্ছে গিয়া সরলা সাফাতি বাগান, আর সামনে হয়েছে গিয়া সরলা বাজার। গিয়া দেখাই আর তার আগে আর কি আমরা সাফাতি বাগানও কয়টা ফটো উঠে উঠি যাই, তারপরে যাই আর। আইসে তো বন্ধুরা ঠিক আছে ফটো উঠতাম করে, কিন্তু যে রোদ রোদ ধরে আর কি ফটো এটা সুন্দর না চালাইল আর সারা। তারপরে দেখো সুন্দর আছে এখানে জায়গাটা, জায়গাটা আর তোমরা এলে আইতে পারো ঘুরে নিতে। বেশি বাকি না আয় গেছি সরলা বাজার, আর গেও দেখে আর সরলা বাজার কিতা কিতা আছে আর কিতা কিতা নাই আর কি। তবে আজকে খুব মজাও আর আয়া। বন্ধুরা সরলা আই গেছি, আর এটা হচ্ছে গিয়া সরলা দুর্গা মণ্ডপ, দেখতে পাররা। আর সরলা বাজারও তেমন বড় নাই, দেখা ইয়ার লগেও বাজার, দেখতে পাররা পিছনের দোকান। তো চলো দোকান দেখা ইয়ার।
বাজার, আর বাজারের লগে হয়েছে গিয়ে এই যে গ্রাম পঞ্চায়েত। আর সরলা তেমন স্পেশাল কিছু নাই দেখাইবার লাগে, বাজারটাও তেমন বড় নাই যে দেখাইতাম। ঘুরিয়া এক গলি আছে, এক গলির দিকেই মাত্র ঢুকছি, ও দোকান সবটি বন্ধ আসলো। আর পঞ্চায়েতের লগেও আছে একটা ছোট্ট হাসপাতাল, জানি না এটা কোনোদিন আইসিও না, আর সরলা বাজারে আও লাগে না, কইতে পারতাম না এটাতে কেটা কেমন সুযোগ সুবিধা আছে আর কি। তারপরে সরলা যদি কেউ দেখে দেখো আর ভিডিওটা দেখে দেখো, তাহলে কমেন্টও জানাইও, এখানে হয়তো সব সুযোগ সুবিধা মিলে তাই আমরাও আইমু। মহেশপুর সরলা রোড, আর ওখান যাই আর মহেশপুরের দিকে একটু ঘুরে এরে বাড়ি যাই আর কি। তার লাগি আর সরলা তো তেমন বড় কি মানে বড় কি তার বেশি কিছু আসলো না দেখাইবার মতো, তার লাগি আমরাও দেখার মতো কিছু আসলো না। এই যে আর এটা এসে গিয়া সরলা ব্রিজ, আর নদী যেটা আছে এই নদীর নাম হয়েছে গিয়া বাবনিয়া নদী। সরলা বাজার থেকে ব্রিজটা বেশি দূরই নাই, আর কেন ইয়ে ফটো উঠতেও বাকি মজাও লাগে আর কি। বন্ধুরা আজকের ভিডিও এখানে স্টপ দিই, আর দেখা হইব নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন একটা জায়গাত আর নতুন কিছু নিয়ে। তো চলো টাটা, বাই বাই।